আসসালামু আলাইকুম আজকে এই ম্যাটটা নিয়ে আলোচনা করব তো এই ম্যাটটা হচ্ছে আমাকে ইমেইলে একজন পাঠাইছিল উনি বলছিলেন যে ম্যাটটা একটু সলভ করার চেষ্টা করতে আমি আলোচনা করতেছি যে এটা আসলে কিভাবে সলভ করা যেতে পারে তো দেখেন এটার আসলে বেসিক নিয়ে আলোচনা অলরেডি আমরা করছিলাম এর আগের ভিডিও গুলাতে তো আমি শুরুতে একটু জেনার ডায়োডের কনসেপ্টটা বলে দেন আমরা সলিউশনে আগাই তো খুব সহজ যে একটা জেনার ডায়োড কিন্তু দুই বায়াসে কাজ করতে পারে নর্মাল যে বায়াস আছে সেটাতেও কাজ করতে পারে ফরওয়ার্ড আবার রিভার্স বায়াসেও কিন্তু কাজ করতে পারে তখন আমাদেরকে বুঝে নিতে হবে বা বা সিচুয়েশন সার্কিট দেখে বুঝতে হবে যে আসলে আমাদের জেনার ডায় আসলে ঠিক এই সার্কিটে কোন বায়াসে আছে সে জেনার হিসাবে কাজ করতেছে নাকি নর্মাল করতেছে সেটা কিভাবে বুঝবো দেখেন যদি আমাদের একটা জেনার ডায় এরকম থাকে এটা মনে করেন কথার কথা আমাদের একটা জেনার ডায় এটাকে আমরা দুইটা চিত্র আঁকাই যেহেতু আমরা দুইটা কনসেপ্টে বুঝতে পারছি তাহলে আমরা খুব সহজে বুঝবো কারেন্টের ফ্লো দিয়ে কারেন্টের ফ্লো কিভাবে যে আমরা জানি যে একটা নর্মাল ডায়োডে ডায়োড অন আছে এটা মিন করে হচ্ছে ডায়োডের পি টু এন কারেন্ট চলতেছে এটা দিয়ে তো আমরা সবাই জানি যে এটা হচ্ছে ডায়োডের পি টার্মিনাল এটা হচ্ছে এন টার্মিনাল অর্থাৎ ধরেন ডায়োডের ভিতরে কারেন্ট এইভাবে ফ্লো করতেছে তাহলে এটা ফ্লো করলো কি পি টু এন তো পি টু এন ফ্লো করা মানেই হচ্ছে ডায়োডটা নর্মাল ডায়োড হিসাবে কাজ করতেছে আর নর্মাল ডায়োড যে আমরা সিলিকন যেহেতু এখানে বলে দিছে তো আমরা সিলিকন নিয়ে কাজ করবো আর যদি কিছু না বলে সেক্ষেত্রে আপনি আইডিয়ালও ধরতে পারেন সিলিকনও ধরতে পারেন আমি সিলিকন ধরে করতেছি আপনার কোশ্চেন হিসাবে সেটা করবে তাহলে নর্মাল ডায়োডের সিস্টেমটা কি নর্মাল ডায়োডের সিস্টেম হচ্ছে পি টাইপটা হচ্ছে প্লাস মিন করে এন টাইপটা মাইনাস মিন করে এবং এর অ্যাক্রসে ডায়োড ভোল্টেজ মিন করে যেটাকে আমরা ব্রেকডাউন ভোল্টেজ বলি সরি যেটাকে আমরা হচ্ছে নি ভোল্টেজ বলি এটা কত আসছে এটা হচ্ছে জিরো পয়েন্ট সেভেন তাহলে এটা কিন্তু আমাদের নর্মাল ডায়োডের কারেন্টের ডিরেকশন দেখে আমরা ডায়োড চিনলাম এবং ভোল্টেজ কিভাবে অ্যাসাইন করব সেটা আমরা বুঝলাম আর যদি কারেন্টটা এইভাবে চলতো কারেন্ট যদি এইভাবে চলতো অর্থাৎ এন টু পি কারেন্ট চলতেছে এন টু পি কারেন্ট চলার মানেই হচ্ছে সেটা জেনার হিসাবে কাজ করতেছে জেনার হিসেবে কাজ করা মানে জেনারের এন টার্মিনালটা হবে প্লাস পি টার্মিনালটা হবে মাইনাস এবং এর এক রয়েছে যে ভোল্টেজ সেটা কিন্তু আর নর্মাল ভোল্টেজ থাকবে না বরং জেনার ভোল্টেজ হবে অর্থাৎ ভি মানে ধরেন এই যে এখানে যেমন ভি জেড সিক্স ভোল্টেজ দিছে আমরা সিক্স লিখতাম যদি এটা হতো তাহলে আমরা নাইন লিখতাম তাহলে এই কিন্তু আমাদের জেনার ডায়োডের কনসেপ্ট এই দুইটা জিনিস আমরা মাথায় রেখে ম্যাথ সলভ করব এটা কিন্তু সবসময় খেয়াল রাখলে ওকে তাহলে এটা আমরা এখন মুছে দিই এখন ম্যাথে আসি এইখানে দেখেন আমাদের আসলে যে ইনপুটটা আছে সেটা কিন্তু দুইটা সাইকেল আছে একটা হচ্ছে পজিটিভ একটা হচ্ছে নেগেটিভ তাহলে পজিটিভ সাইকেলের মানে ভি আই যেটা সেটা আসলে পজিটিভ আমরা একে একে কনসেপ্টটা আগে তার মানে এইটা হচ্ছে পজিটিভ দেখেন এইটা যদি পজিটিভ হয় তাহলে অবভিয়াসলি কারেন্ট চলবে এই দিকে ডিরেকশনটা আগে কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের আচ্ছা যেহেতু অপ্যামের ইনভার্টিং টার্মিনালে কোনো কারেন্ট ঢুকে না তার অবশ্যই এই কারেন্টটাই মূলত এই দিক দিয়ে পাস করবে বা এই দিক দিয়ে চলবে আমরা আপাতত একটা একটা করে অপেম হিসাব করব তাহলে দেখেন প্রথম যে অপেম মানে প্রথম যে ফিডব্যাক আছে ওইখানে দেখেন ডিরেকশনটা খেয়াল করেন কারেন্ট পি টু এন চলতেছে আর পি টু এন কারেন্ট চলা মানে এটা আসলে নর্মাল হিসাবে কাজ করবে আর নর্মাল ডায়োড হিসাবে যদি কাজ করে আমরা এটা আপাতত মুছে রাখি এটা মুছে দেই মনে রাখি প্রথমটা ছয় পরেরটা নয় এটা আপাতত মুছে রাখি পরে আমরা এটাকে ই আচ্ছা তাহলে কাজ করতেছে নরমাল ডাউর হিসেবে কাজ করার মানে হচ্ছে এখানে প্লাস হবে এখানে মাইনাস হবে আর এখানে আমরা জিরো পয়েন্ট সেভেন বসাই আচ্ছা আরেকটা কথা আমি একটু বলে রাখি এই জিনিসটা এর আগে যেহেতু অলরেডি বলছি ছোট করে বললেই হবে এখন আপনি বলতে পারেন যে ইনপুট আমি দিলাম ঠিক আছে কারেন্ট এই দিকে চলতেছে ঠিক আছে কিন্তু আমার ইনপুট যখন ধরেন কথার কথা এক এক না সরি জিরো পয়েন্ট টু ভোল্টেজ সেটা তো তাইলে আর এটাকে অ্যাক্টিভ করতে পারবে না কারণ এটাকে দেখেন অ্যাক্টিভ করতে জিরো পয়েন্ট সেভেন ভোল্টেজ লাগবে এখন ইনপুট যদি হয় জিরো পয়েন্ট টু ভোল্টেজ বা জিরো পয়েন্ট ওয়ান ভোল্টেজ তাহলে তো আর একটিভ হচ্ছে না তাহলে কিভাবে আমি জেনারেটর ধরতেছি দেখেন ঘটনাটা কি হচ্ছে একদম শুরুতে ধরে নেন যে ইনপুট আমার জিরো থেকে বেড়ে কেবল জিরো পয়েন্ট ওয়ান হয়েছে না মানে যদিও এটা হিসেবে কাজ করতেছে বাট সেটাও তার ওপেন হবে না আচ্ছা ওপেন যদি না হয় কি হবে সেটা একটু দেখি আমি প্রথম ওপেন নিয়ে কথা বলতেছি এই জিনিসটা কিন্তু আমি আর বারবার দেখাবো না যেহেতু কনসেপ্টটা এর আগে আমাদের ক্লিয়ার আছে আমি জাস্ট শর্টে একবার বলে দিচ্ছি আচ্ছা সিচুয়েশন এরকম মানে যখন এইখানে ইনপুট হিসাবে আমি 0.1 পয়েন্ট দিচ্ছি কারেন্ট এর ভিতরে চলতেছে না এর ভিতরে চলতেছে না এখানে কোনো ড্রপ নাই পয়েন্টেও পাচ্ছি জিরো পয়েন্ট ওয়ান জিরো পয়েন্ট ওয়ান যদি পাই তাহলে এই যে ডায়োডটা আছে এটা তো নর্মাল ডায়ট হিসাবে কাজ করার কথা ফলে জিরো পয়েন্ট সেভেন এটলিস্ট আমাকে দিতে হবে কিন্তু এখানে দিচ্ছি মাত্র জিরো পয়েন্ট ওয়ান আর যখনই ফিডব্যাকটা ওপেন হয় তখন কিন্তু আর ওই যে ভার্চুয়াল গ্রাউন্ড এর কনসেপ্টটা থাকে না অর্থাৎ এই ভোল্টেজ আর এই ভোল্টেজ সমান এরকম কনসেপ্ট থাকবে না এখানকার ভোল্টেজ কিন্তু জিরো ভোল্টেজ আগের থেকেই আছে এবার একটু খেয়াল করে দেখেন এই অপএম এর ভি মাইনাসের যে ভোল্টেজ জিরো পয়েন্ট ওয়ান সেটা অবশ্যই ভি প্লাস এর চাইতে বেশি আর আমরা জানি অপএম ওপেন লুপ গেইনের ক্ষেত্রে ইনভার্টিং টার্মিনালের ভোল্টেজ যদি বেশি হয় তাহলে আউটপুটে হবে মাইনাস ভি স্যাট মানে এখানে থাকবে মাইনাস বারো ভোল্টেজ এবার দেখি এখানকার অ্যাক্রস এর ভোল্টেজ কত এখানকার এর ভোল্টেজ হচ্ছে ভিডি তাহলে ভিডি সমান কত হবে ভিডি সমান হবে হচ্ছে এই ভোল্টেজ মাইনাস এই ভোল্টেজ অর্থাৎ জিরো পয়েন্ট ওয়ান মাইনাস অফ মাইনাস বারো মানে কত প্লাস বারো ইভেন এটা কিন্তু জিরো ভোল্টেজ হলেও একই কনসেপ্ট তাহলে এত তার মানে দেখেন এটা আসতেছে বারো পয়েন্ট ওয়ান ভোল্টেজ তো এর অ্যাক্রসের ভোল্টেজ জিরো পয়েন্ট এর বেশি হলে এটা অ্যাক্টিভ হয়ে যাবে কিন্তু দেখতেছি এই সিচুয়েশনে এখানকার ভোল্টেজ হয়ে যাচ্ছে বারো পয়েন্ট ওয়ান মানে অবশ্যই ডায়োডটা কি হয়ে যাবে অ্যাক্টিভ হয়ে যাবে তার মানে ডায়োড যদি ইনিশিয়ালি ওপেন থাকে এই যে স্যাচুরেশন ভোল্টেজ ভোল্টেজ যেটা থাকে সেটা অ্যাক্টিভ করে দিবে প্রত্যেক ক্ষেত্রে তাই যেহেতু প্রত্যেক ক্ষেত্রে তাই হচ্ছে এজন্য বারবার আমি আর এই জিনিসটা দেখাবো না আপনি এটা জাস্ট লিখে দিন যে হচ্ছে স্যাচুরেশন ভোল্টেজ উইল অ্যাক্টিভ দা ডায়োড আমি জাস্ট আপনাকে বুঝালাম যে কিভাবে অ্যাক্টিভ হচ্ছে আমাদের মূল অ্যানসার দেখালে কিন্তু ওকে তাহলে আমরা কি বুঝলাম যে এখানে আমাদের কি করে দিচ্ছে তার মানে পোলারিটি এরকম হচ্ছে তাহলে আমি এখন ভি জিরো করে ফেলি বের করতে কিন্তু আমাদের পরবর্তী কাজ ওকে আমাদের ফিডব্যাকটা ওপেন না যেহেতু ফিডব্যাক ওপেন না তাহলে ভার্চুয়াল গ্রাউন্ড যে কনসেপ্ট আছে সেটা কাজে লাগবে অর্থাৎ এই যে পয়েন্ট আছে বা নোটটা আছে এটার ভোল্টেজ কিন্তু জিরো ভোল্টেজ হবে তাহলে ওই ভোল্টেজ মাইনাস ভি জিরো ওয়ান সমান জিরো পয়েন্ট সেভেন মানে এখানে ভোল্টেজ ডিফারেন্স করে দিলে যেটা আসতেছে তাহলে ভি জিরো জিরো পয়েন্ট সেভেন এইবার কিন্তু আর একটা কনসেপ্ট আমাদের এখানে কাজে লাগবে যে এই যে ভি জিরো ওয়ান এটা আসলো মাইনাস জিরো পয়েন্ট সেভেন আর এইটা যদি আমাদের অ্যাক্টিভ থাকে এখন মনে মনে আমি ধরে নিচ্ছি যে ধরেন তাহলে এইটা জিরো ভোল্টেজ মানে এটাও কি জিরো ভোল্টেজ তাহলে দেখেন কারেন্ট কোন দিক থেকে কোন দিকে যায় হায়ার পটেন্সিয়াল থেকে লোয়ার পটেন্সিয়াল এর দিকে তার মানে এইখানে কিন্তু কারেন্ট চলতেছে এইভাবে অবশ্যই এটা মাইনাস আর এটা জিরো ভোল্টেজ মানে পজিটিভ তাহলে কারেন্ট এখন এইভাবে চলতেছে ইনভার্টিং টার্মিনালে কোনো কারেন্ট ঢুকে না মানে এই যে জেনারটা আছে এর ভিতরে কারেন্ট এই দিকে চলতেছে কথা বুঝতে পারছেন এই কারেন্ট এইভাবে চলতেছে আর এইদিকে দিকে কারেন্ট এইভাবে চলতেছে এখন বলতে পারেন যে তাহলে কারেন্ট যাচ্ছে কোথায় এখানে তো আর কোনো কিছু নাই অ্যাকচুয়ালি এই যে এর ভিতরেও কিন্তু কারেন্ট ফ্লো করে নরমালি আমাদের বইগুলোতে এটা দেওয়া থাকে না কিন্তু একটা কারেন্ট ফ্লো করে সাবিকু বইতে এটা হচ্ছে আপনারা একটু দেখলে ভালোভাবে বুঝতে পারবেন যেহেতু এই মেতে আমার এই কারেন্ট নিয়ে কোনো আলোচনা করার দরকার পড়তেছে না সো আমরা ওইটা নিয়ে মাথা ঘামাবো না আমাদের শুধু দেখার বিষয় ফিডব্যাকে কোন দিক থেকে কোন দিকে কারেন্ট চলতেছে কিভাবে বুঝবো এই যে কনসেপ্ট থেকে বুঝবো এখানে যেমন প্লাস ছিল কারেন্টটা এইভাবে ফ্লো করতেছে এখানে এটা মাইনাস এটা প্লাস তোমরা সবাই জানি যে প্লাস নোড থেকে মাইনাস নোডের দিকে কারেন্ট যাবে এটা খুবই সাধারণ জিনিস ইনভার্টিং টার্মিনালে কোনো কারেন্ট ঢুকে না সো অপেন জেনার ভিতরে এইভাবে কারেন্ট চলবে খেয়াল করেন এখানেও কি পি টু এন কারেন্ট চলতেছে আর পি টু এন কারেন্ট চলার মানে হচ্ছে আমাকে এইভাবে সাইন দিতে হবে এবং এটা নর্মাল ডায়ড হিসাবে কাজ করতেছে জিরো পয়েন্ট সেভেন হিসাবে থাকবে এখানেও একই কনসেপ্ট শুরুতে হচ্ছে ডায়োডটা ওপেন থাকে কিন্তু স্যাচুরেশন ভোল্টেজ ডায়োডটাকে অ্যাক্টিভ করে দিবে আমার উদ্দেশ্য কিন্তু ভি নট বের করা তাহলে ভি নট এখন আমরা কিভাবে পাবো এইটা হচ্ছে জিরো ভোল্টেজ ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট আর এটা হচ্ছে ভি নট তাহলে এখন যেহেতু এটা প্লাস তাহলে আমরা লিখতে পারি ভি নট মাইনাস জিরো =0.7 so v not -0 0.7 অর্থাৎ বলতে পারি v not 0.7 বলতে পারি তার মানে আমরা বলতে পারি যে যখন vi পজিটিভ তখন ফাইনাল আউটপুট হচ্ছে 0.7 বলতে এটা কিন্তু আমাদের প্রথম সার্কিট থেকে আমরা কনক্লুশনে চলে আসলাম একই ভাবে জাস্ট সেকেন্ড সার্কিটটা আমরা মানে সেকেন্ড বলতে সেকেন্ড সাইকেল আর কি সেকেন্ড সাইকেল করলেই কিন্তু আমাদের অ্যান্সার শেষ সেকেন্ড সাইকেলে কি হচ্ছে সেকেন্ড সাইকেলে আমাদের ইনপুটটা নেগেটিভ হচ্ছে তার মানে এইখানে আমরা কি একটা নেগেটিভ ভোল্টেজ পাচ্ছি এটা যদি নেগেটিভ হয় আর ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট দিলে এটা জিরো ভোল্টেজ তার মানে কারেন্ট এখন এইভাবে চলতেছে এর ভিতরে কোনো কারেন্ট ঢুকে না তার মানে এর ভিতরে কারেন্ট এখন এইভাবে চলতেছে এটা তো স্বাভাবিক কারেন্টের ডিরেকশন তো ঠিক থাকতে হবে এইভাবে যদি চলে অবশ্যই আমরা বুঝতে পারতেছি এটা জেনার হিসাবে কাজ করতেছে এটাও আমি আর একবার একটু দেখাই দিই বারবার দেখানো লাগবে না যে শুরুতে আপনি বলতে পারেন যে শুরুতে তো আর ছয় ভোল্টেজ পাচ্ছে না তাহলে কিভাবে জেনার কাজ করতেছে সেটা আমি একটু শর্টে বলি তাহলে শুরুতে জেনার পাচ্ছে না এর মানেই তো আমরা বলতে পারি যে শুরুতে ওপেনটা কি আছে ওপেন ঠিক আগের কনসেপ্ট ওপেন যদি থাকে এখন তো মাইনাস ধরে নিলাম এটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান আর এখানে কিন্তু লাগবে ছয় ভোল্টেজ তার মানে এটা কাজ হচ্ছে না তাহলে ওপেন আর ওপেন থাকার মানে ভার্চুয়াল গ্রাউন্ড কাজে লাগবে না এইটা হচ্ছে মাইনাস জিরো পয়েন্ট ওয়ান কারণ এখানে কোনো ড্রপ নাই কারেন্ট যাওয়ার রাস্তা নাই এবার খেয়াল করেন এটা জিরো ভোল্টেজ এই অপেমে অবশ্যই ভি প্লাস এর ভোল্টেজটা ভি মাইনাস চাইতে বেশি দেখেন এটা জিরো আর এটা মাইনাস তাহলে আউটপুট কত হবে এই যে যে আউটপুটটা আউটপুটটা কিন্তু হবে হচ্ছে প্লাস স্যাচুরেশন বা বারো ভোল্টেজ তাহলে এইখানে কিন্তু কি হয় ছয়ের সমান বা বেশি হইতে হবে তার মানে এইটা হচ্ছে প্লাস আচ্ছা এটা মাইনাস টু প্লাস না এটা আমরা প্লাস বলবো আর কি যে এন টার্মিনালটা প্লাস আর পি টার্মিনালটা মাইনাস জেনার ডায়োডের রিভার্সে তো উল্টা হয় তার মানে এই যে ভোল্টেজটা আছে এটা ধরেন আমরা কথা কথা ভি কে বলতে তো তুমি ভি টি বলেন যেহেতু টেস্ট ভোল্টেজ আমরা এটাকে ভি টি নামকরণ করতে পারি আমাদের যে ভি টি আছে এটা কিন্তু ছয় এর সমান বা বেশি হতে হবে এখন দেখেন তো ভি টি কত বারো মাইনাস এটা করলে তো ভিটি আসতেছে তাহলে ভিটি সমান বারো মাইনাস অফ -0.1 মানে বারো পয়েন্ট লাগবে ছয়ের এর সমান বা বেশি দেখতেছি বারো দশমিক এক তার মানে এটা কি অবশ্যই ভিজেড এর চেয়ে বেশি মানে হ্যাঁ জেনারেল ডায়ার কে অ্যাক্টিভ করে দিবে তাহলে এটা আর বারবার আপনার দেখানোর দরকার নাই আপনি সিম্পলি লিখে দিবেন যে স্যাচুরেশন ভোল্টেজ উইল অ্যাক্টিভ দা জেনার ডায়ার বাস শেষ কাহিনী শেষ ওখানে এখন আমরা আসি যে মার্ক কিভাবে করব জেনার ডায়ার যেহেতু জেনার ডায়ার এন টার্মিনালটা হয় প্লাস পি টার্মিনালটা মাইনাস তার মানে এইটা হবে মাইনাস এইটা হবে প্লাস তাহলে ভিজিরো ওয়ান এটা কত হবে এই যে এটা তো জিরো ভোল্টেজ আর এটা হচ্ছে ভিজিরো ওয়ান তাহলে আমরা এখানে নরমালি ভোল্টেজ ডিফারেন্সে ফর্মুলা লিখতে পারি ভি জিরো ওয়ান মাইনাস জিরো ইকুয়াল সিক্স বা ভি জিরো ওয়ান সমান সিক্স ভোল্টেজ তার মানে এইখানে এখন পাচ্ছে হচ্ছে সিক্স ভোল্টেজ এইটা হচ্ছে সিক্স ভোল্টেজ সরি এটা হচ্ছে এবার দেখেন যে ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্ট করলে এটা তো জিরো তাহলে এটাও জিরো তাহলে এইখানে কারেন্ট এখন কোন দিকে এই দিকেই চলবে হায়ার পটেন্সিয়াল থেকে লোয়ার পটেন্সিয়াল এর দিকে ইনভার্টিং এ কোনো কারেন্ট ঢুকে না তাহলে অবশ্যই এই দিকে কারেন্ট এইভাবে চলবে এখানে দেখেন কারেন্ট এন টু পি ফ্লো করতেছে মানে এইটা প্লাস এটা মাইনাস আবার আলাদাভাবে দেখাচ্ছি না যে এটা কিভাবে অ্যাক্টিভ হলো সেম কনসেপ্ট ওপেন আউটপুটে হচ্ছে আমাদের স্যাচুরেশন ভোল্টেজ পাবে আচ্ছা কিভাবে স্যাচুরেশন এটা যদি ওপেন হয় তাহলে এটা পাবে ছয় ভোল্টেজ মানে আউটপুটে পাবে মাইনাস বারো এই যে যে ছয় আর বারো এটা করলে হয় আঠারো মানে এই দুই টার্মিনালের ভোল্টেজ হচ্ছে আঠারো কিন্তু নয় হলে ডায়োট অ্যাক্টিভ হবে জেনার ডায়োডটা অ্যাক্টিভ হয়ে যাবে এটা আপনি নিজে নিজের মতো ট্রাই করে টেস্ট করে দেখতে পারেন প্রবলেম হলে কমেন্ট করে জানাবেন আমি ইনশাআল্লাহ ট্রাই করব এটা আবার দেখানোর তাহলে আমাদের এখানে দেখতেছি এই সিচুয়েশন তো এই সিচুয়েশন যদি হয় ভার্চুয়াল গ্রাউন্ড কনসেপ্টে এটা হচ্ছে জিরো নোটটা হচ্ছে জিরো তাহলে আমরা লিখতে পারি জিরোট সমান নয় জিরো মাইনাস ভি নট সমান হচ্ছে নয় তাহলে ভি নট সমান হচ্ছে মাইনাস নাইন তাহলে আমরা এখন দুইটা কনক্লুশনে আসলাম আগেরটাই দেখছিলাম কি যে আই পজিটিভ হলে আউটপুট পয়েন্ট সেভেন ভোল্টেজ আর আই নেগেটিভ হলে আউটপুট মাইনাস পয়েন্ট নাইন সরি মাইনাস নাইন ভোল্টেজ তাহলে আমি এটা লিখে ফেলি ড্র করার ক্ষেত্রে আমাদের কাজে লাগবে দুইটা কন্ডিশন একটা হচ্ছে ভি নট সমান মাইনাস নাইন ভোল্টেজ যখন ভিআই নেগেটিভ আর ভি নট সমান হচ্ছে প্লাস সেভেন ভোল্টেজ যখন ভিআই হচ্ছে পজিটিভ এটা তো আঁকানো এমন কঠিন কিছুই না আমাদের ইনপুটটা আছে আছে রকম আর আউটপুট ধরেন আমি এখানে আঁকাতে চাচ্ছি হচ্ছে আমাদের পজিটিভ আর এটা হচ্ছে আমাদের নেগেটিভ তাহলে পজিটিভ এ আউটপুট কত জিরো পয়েন্ট সেভেন কনস্টেন্ট জিরো পয়েন্ট সেভেন আর নেগেটিভ হচ্ছে মাইনাস নাইন মানে যে এটা হচ্ছে আমাদের